ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে আমরা অধিকারের পক্ষে কিন্তু তা কখনোই হিংসার পরিবেশ তৈরি করে নয় হিংসা বন্ধ হোক সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলা রুজু করবে আমরা অধিকার এবং শান্তিপূর্ণ বিক্ষোভের বিপক্ষে নই জামিয়া মিলিয়া ও আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অশান্তি নিয়ে প্রেক্ষিতে এমনটাই মন্তব্য প্রধান বিচারপতি এস এ বোবদের প্রধান বিচারপতির মন্তব্য এটা পড়ুয়াদের সঙ্গে হয়েছে বলে তারা আইন হাতে তুলে নেবে এটা হতে পারে না সবকিছু মিটে গেলে সিদ্ধান্ত নেওয়া যাবে তবে সেটা কবে হবে তা বলা সম্ভব নয় আগে হিংসা বন্ধ হোক আইনজীবী ইন্দিরা জয়সিংহ জামিয়া মিলিয়ে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে গতকালে ঘটনাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেন তার প্রেক্ষিতে এই মন্তব্য করেন প্রধান বিচারপতি আগামীকাল সুপ্রিম কোর্টে মামলার শুনানি